কার্যকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেছেন সিবিআই এর গোয়েন্দারা। আপনারা জানেন যে 12 ঘন্টারও বেশি জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাকে, আজ ফের তলব করা হয়েছে। গতকালকে প্রায় একটা নাগাদ তাকে সল্টলেক থেকে কার্যত গাড়িতে উঠিয়ে তাকে এখানে সিবিআই আধিকারিকেরা আনেন এবং তারপর থেকে দুপুরের কিছু পর তাকে টানা জিজ্ঞাসাবাদ করা শুরু হয় এবং প্রায় 7 ঘন্টারও বেশি সময় তাকে জিজ্ঞাসাবাদের পরে রাত্রে অর্থাৎ 10টা থেকে সাড়ে 10টা নাগাদ তাকে এখান থেকে ছাড়া হয়। যদিও তাকে ছেড়ে দেওয়া হয়েছিল কিনা নাকি তাকে রাত ভোর এখানে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এটা নিয়ে একটা টানাপোড়েন ছিল সিবিআই তরফে, এটাকে গোটাটাই অত্যন্ত গোপনীয়তা হিসেবে রাখা হয়েছিল। এবং ইতিমধ্যে সিবিআই সূত্রে আমরা যেটা জানতে পাচ্ছি যে আজকে তাকে ফের তলব করা হয়েছে, মূলত দুটো বিষয় তার থেকে জানা হচ্ছে। এক হচ্ছে যখন এই ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার রাত্রে এবং শুক্রবার ঘটনাটি যখন সামনে আসে সেই সময় তার ঠিক কি ভূমিকা ছিল অধ্যক্ষ হিসেবে, অর্থাৎ তিনি কি প্রম্পট অ্যাকশন করেছিলেন অর্থাৎ তৎপরভাবে অ্যাকশন করেছিলেন, পুলিশকে ডেকেছিলেন এবং পুলিশ সেক্ষেত্রে তাকে প্রাইমারি ইনফরমেশন কি দিয়েছিল। তার কারণ ইতিমধ্যে সিবিআই পরিবারের বয়ান তারা নিয়েছেন এবং সেখানে পরিবারের তরফে কিন্তু সাফ বলা হয়েছিল যে শুক্রবার দিনকে দু দফায় হাসপাতাল থেকে তাদের কাছে ফোন আসে এবং অ্যাসিস্ট্যান্ট সুপার সকাল 10:53তে প্রথম ফোন করে নিজেকে অ্যাসিস্ট্যান্ট সুপার পরিচয় দিয়ে বলে যে তিনি তার মেয়ে অসুস্থ হয়ে পড়েছে এবং দ্বিতীয় দফায় তারা যখন ফোন করে তখন বলা হয় সুইসাইড করেছে। অর্থাৎ এই যে বয়ান যা পরিবারের তরফে নেওয়া হয়েছে এই বিষয়ে সেই সময় অধ্যক্ষ থাকাকালীন সন্দীপ ঘোষের কি বক্তব্য ছিল বা তাকে কে এই গোটা বিষয়টি প্রথম জানিয়েছিল, এক্ষেত্রে তার কি ভূমিকা ছিল, এটা যেমন তার কাছ থেকে জানার চেষ্টা হবে, গতকালকে তার থেকে বয়ানও নেওয়া হয়। এবং দ্বিতীয়ত সবথেকে গুরুত্বপূর্ণ যেটা যে ঘটনার পরপর সেখানে দেখা যাচ্ছে, সরাসরি ছবিটা দেখাবো, সন্দীপ ঘোষ, সন্দীপ ঘোষ তিনি কিন্তু ইতিমধ্যে এসে গিয়েছেন। অর্থাৎ যে কথা তোমাকে বলছিলাম যে সন্দীপ ঘোষ তিনি কখন আসবেন, বাড়ি থেকে তিনি বেরিয়েছিলেন, সরাসরি যে ছবি দেখা যাচ্ছে সন্দীপ ঘোষ কিন্তু এই মুহূর্তে এসেছে পিছনের গেট থেকে, তিনি এলেন। সন্দীপ বাবু কথা বলবেন না, তিনি কিন্তু পরিষ্কার বললেন যে দয়া করে বলবেন না যে আমাকে অ্যারেস্ট করা হয়েছে, আমাকে অ্যারেস্ট করা হয়নি, পরিষ্কার ভাষায় তিনি কিন্তু বললেন। সামনের যে গেট ছিল সিজিওর সেখান থেকে তাকে বার করা, তাকে ঢোকানো হলো না, তিনি একটি ক্যাব গাড়িতে এসেছেন, পিছনের গেট থেকে তাকে তিনি ঢুকলেন এবং সিআরপিএফ যাকে তাকে যখন নিয়ে ঢোকার চেষ্টা করছিলেন তাকে আমরা প্রশ্ন করি যে আজকে ফের তাকে ডাকা হয়েছে, তিনি কিন্তু বললেন যেটা যে দয়া করে বলবেন না যে আমাকে গ্রেফতার করা হয়েছে, আমি সব রকমের সহযোগিতা করবো। এবং তিনি কিন্তু ইতিমধ্যে ভেতরে প্রবেশ করেছিলেন। যে কথা তোমাকে বলছিলাম যে ঠিক ঘটনাস্থল অর্থাৎ 3rd ফ্লোরে যে সেমিনার হল, সেই সেমিনার হলের একদম পাশে একটা সংস্কারের কাজ চলছিল এবং ইতিমধ্যে বাকি যারা স্টাফ রয়েছে হাসপাতালের, বাকি যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের কাছ থেকে সিবিআই জানতে পেরেছিল যে এই সংস্কারের কাজের নির্দেশ কিন্তু দিয়েছিলেন তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এক্ষেত্রে তিনি কেন তড়িঘড়ি একটি ক্রাইম সিনের পাশে সংস্কারের কাজের জন্য নির্দেশ দিলেন, এর নেপথ্যে কী উদ্দেশ্য রয়েছে, এইটা কি পরিকল্পনা আগেই করা হয়েছিল যে এখানে সংস্কারের কাজ করা হবে, সেই নির্দেশ কি আগেই হয়েছিল, এই যাবতীয় বিষয়ে তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে। এবং যে ছবি তুমি দেখতে পেলে সিজিও কমপ্লেক্সে তাকে প্রবেশ করানো হলো এবং ঢোকার সময় তিনি কিন্তু যেটা বলার চেষ্টা করলেন যে তাকে গ্রেপ্তার করা হয়নি, তিনি তদন্তে সব রকমের সহযোগিতা করবেন। এবং আমরা জানি যে গতকাল থেকে এখনও পর্যন্ত প্রায় গভীর রাতে 13 জন যারা আরজিকর হাসপাতালের কেউ পিজিটিতে রয়েছেন, কেউ সেই সময় রাত্রে ডিউটিতে করেছিলেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আজকেও বেশ কয়েকজনকে তাদেরকে ডাকা হয়েছে এবং যখন সন্দীপ ঘোষ ঢুকলেন তার হাতে বেশ কিছু কিন্তু নথিপত্র রয়েছে। সিবিআই সূত্রে খবর যে সেদিনকে রাত্রে কারা কারা ডিউটিতে ছিলেন এই বিষয়ে তাকে যেমন জিজ্ঞাসাবাদ করা হবে এবং এই যে সংস্কারের কাজের ক্ষেত্রে কোনোরকম অর্ডার রয়েছিল কিনা, কোনোরকম কাগজে কলমে কোনোরকম অর্ডার ছিল কিনা সেই সংক্রান্ত একাধিক নথিপত্র তার কাছে কিন্তু ডাকা চাওয়া হয়েছিল। যখন তিনি ঢুকলেন হাতে একটি কভার ফাইল ছিল এবং সেখানে বেশ কিছু নথিপত্র নিয়ে তিনি কিন্তু প্রবেশ করলেন। ধন্যবাদ সুকান্ত। অর্থাৎ এখনো পর্যন্ত যা জানা গেছে সেই জানার ভিত্তিতে নতুন করে তাকে আবারও জিজ্ঞাসাবাদ করা হবে, কারণ প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভার্সন সিবিআই গোয়েন্দাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই দ্বিতীয়বার তাকে ডেকে পাঠানো হয়েছে। কিছুক্ষণ আগেই তিনি সিজিও কমপ্লেক্সে ঢুকেছেন।